তিনি ওলামা কেরামের কেয়াদ হতে এই কাজ করার কথা বলে গেছেন, দাওয়াত তাবলীগ করে। শাহমসহী মৃত্যুর আগে তিনি তামান হাজার করছেন, খতমানবত যত সংগঠন আছে সব একসাথ করে হাইয়াতের মধ্যে ঢুকেছে। অন্য দিলে তামান সেনা জীবিত দশায় কাদিনী সম্প্রদায় অনুসরণ ঘোষণা করে যান, কিন্তু ওনার হাওয়াই অফা করে নাই, তিনি আনতে গেল করে গেছেন। এই আমার আমাদের গাড়ি ধরেছে এই দেশে কাদিনে অবস্থান ঘোষণা করা, এটা আমাদের দায়িত্ব। আমার সবাইকে যদি সত্যি আমরা ভালোবাসি, এই দেশে কাদিনীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে, মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা যাবে না, ইসলামী পরিবেশ তাদের নিষিদ্ধ করতে হবে। এই ইমেনি আন্দোলনের সর্বস্তরের মোমেন মুসলমানকে শরীর হতে হবে। এটা শুধু ওলামা কেরামের দায়িত্ব না, আমরা সর্বাত্মক ভাবে ইনশাল্লাহ সব চেষ্টা করবো ইনশাল্লাহ। জীবন কর্ম আলোচনা এই সভার সম্মানিত সভাপতি এবং ইত্তেফাক হল আমার সদস্যবৃন্দ সর্বস্তরে জনগণ মুমিন মুসলমান ভাই সাহেব, আল্লাহ বা কোরআনকে অবতীর্ণ করছেন, এই কোরআনের হেফাজত দায়িত্ব আল্লাহ আপনি নিজেই নিয়েছেন। কোরআনের হেফাজতের এক নম্বর হইল কালার পাখেন নাজা সৈবে পড়া। এই জন্য কোরআন যারা জামাতের হিসেবে সারা বিশ্বে যারা কালার পাখে তা সেই মেহনত করতে সারা বিশ্বে কোরআন কোরআন কোরআনে কারিম নাজারের খেদমান যদি চলছে তা সেই কোরআনে খেদমান যদি চলছে। আর কি জামাত কোরআনের বাস্তবে আহাদিসের মোবারকা খেদমতান জানি চলছে, কোরআন বমান জানে খতিয়ান আহাদিসের মোবারকা বঙ্গদলীয় নকশা লাগাতে কান আর গুপি রসুল স্বপ্ন পাখান সরকার দোয়াল সলা সমাজের নিঃশ্ব মডেল ব্যক্তি জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবন ইহকাল পরকাল সর্বকালের জন্য তিনি আমাদের নিঃশ্ব মডেল। তিনি কোরআন কারিমে বাস্তব তাফসীর পেশ করে গিয়েছেন, বাস্তব ব্যাখ্যা পেশ করে গিয়েছেন। এই জন্য কোরআনের ব্যাখ্যার মধ্যে এক নম্বর ব্যাখ্যাই হল আহাদের মোয়ারাকা। এক নম্বর ব্যাখ্যা হইল আহাদিসের মোবারকা। আহাদিসের মোবারকার দ্বারা কোরআনে কারিমের বাস্তব তাফসীর পেশ করে গিয়েছেন। কোরআনে আকিমুস সালাত ওয়াসজুদ ওয়ারকাউ ফাকরা ওয়া মা তায়াসসার মিনাল কোরআন, কিন্তু এর বাস্তব রূপ রেখে গিয়ে এতে কোরআন নেই। সরকার দোয়াল সলসন জিবরিয়েল মিল দুই দিন আসে নামাজ পড়ে দেখাইছে নামাজের বাস্তব নাম এবং জিবরিল আমি দুদিন এসে পাঁচ অক্ট নামাজ বাস্তব নমুনা নবী আসলাম দেখাই যায়। নবী আসলাম সাহাবের কারণে প্যাসাদ সাহাবের কারণে বলেন সল্ল কামার রায় তুমি হোসেন আমার তোমরা নামাজ পড়ো আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো এটা বলেন নাই, সল্ল সালাত
আমি জিবে নামাজ পড়ছি তোমরা এই নামাজ পড়ো এটা বলো কেন নবীর ইখলাস লিল্লাহিয়াত খুশু খুশু উম্মত পর্যন্ত সম্ভব হয় না এই জন্য বলছে সন্দ কামা রাই তুমি নিউসেন আমাকে যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা এইভাবে আছো তো কোরআনের বাস্তব সালাতের বাস্তব ব্যাখ্যা আল্লাহ পাকের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কারণে দেখে যায় শুধু সলাতে না বরং আত্মল হজ্জ আল উমরাতে লিল্লাহি জামিয়া কোরআন জানাতে হজ উমরা করে অন্য করো কিন্তু হজ কিভাবে করবে উমরা কিভাবে করবে তার বাস্তব না করণে পাওয়া যাবে না এর জন্য নবী রাসূল বিদায় হয়ে মধ্যে হজের বাস্তব নমুনা দেখেছেন আর চারটে উমরা করছেন চার উমরার মধ্যে উমরা বাস্তব নমুনা দেখেছেন কোরআন কিনা আত জায়গা ওটার জায়গা কীভাবে দিতে হবে বকরির জায়গা কীভাবে দিতে হবে স্বর্ণের জায়গা কীভাবে দিতে হবে রূপের জায়গা কীভাবে দিতে হবে এই তফসিল কোরআনে কেন পাওয়া যাবে এই জন্য হাদিস মোহরের স্মরণ অপন্ন হইতে হবে আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই তফসিল করে গেছে আহাদিস মোহরের এই জন্য কোরআনের বাস্তব তফসিল হলো সরকার দ্বার সন্নবুত 23 বছর জিন্দেগী নিজের কথা কার সম্মতির মাধ্যমে যা প্রকাশ করে গেছেন এটি হলো কোরআনের এক নম্বর তাফসীর কোরআন কারিমের তাফসীর বাতাসে ছেড়ে দেন নাই এই তাফসীর আল্লাহ পাকের হাবিব থেকে সরাসরি সাহাবে কেরাম গ্রহণ করেন এই জন্য সাহাবে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সূর্য ছিলেন এই সূর্য থেকে সরাসরি আলো গ্রহণ করছেন সাহাবে কেরামের জামা সাহাবে কেরাম অন্তরে আফতাবে নবতে কিরণ নবতে সূর্যের আলো সরাসরি সাহাবে কেরাম অন্তরে পড়ছে সাহাবে কেরাম আল্লাহ পাকের হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আফতাব নবতে কিরণ দ্বারা আলোকিত হয়েছে আলোকিত হয়ে ওনাদের পুরো জিন্দেগি সেভাবে গিয়েছে যে মুহূর্তে যে সাহাবে মেনান সাথে সাথে কুফর সেরে কিনা কলবের মধ্যে হাজার বগজাদ কিনা কব অহংকারী ভাবে যত রাজা এরা এক ওই মুহূর্তে সাথে সাথে সব দুর্বৃত্ত হয়ে তার লোক মাল্লার ওই মকাম অর্জন করেন সাহাবে কারণ সারা দুনিয়ার গাউস কত বলি আপনার যদি একসাথ করা হয় আপনার সাহাবার দরজা খুঁজতে পারবে না এক একজন সাহাবা রুহেনি তো সাগর সাগরের সাথে নদীর কি তুলনা দেওয়া যায় ভাই নদী তো নদী সাগর আর হইতে পারে সাগর সাগর সাহাবা কেরাম রুহানি তো সাগর এই সাগর বলছে কিসের দ্বারা আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আফতাবে নবুয়তের আলো দ্বারা এই জন্য আল্লাহ পাকের হাবিব থেকে কোরআনে কারিমের আলো কোরআনে কারিমের বাস্তব ব্যাখ্যা সাহাবা কেরাম গ্রহণ করে এটা হলো কোরআনের বাস্তব তাফসীর এই জন্য সাহাবে কারণে জামাত তারা তাদের জিন্দগিতে জামর পেশ করে গিয়েছেন যে কথা বলে গিয়েছেন যে সম্মতি দিয়ে গেছেন এটা মৌলিক নবী আলাইহিস সালামের দেওয়া শিক্ষা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ যেভাবে করছেন সাহাবে কারণে ঠিক ওই কাজ ওভাবে করছেন কোরআনের বাস্তবটা আমাদেরকে বুঝতে হবে আর সাহাবে কেরামের প্রয়োজন হলো আমিনের পজিশন খতিয়া নকশা আমি তিনটা না হলে জমিন বুঝ করা যায় খতিয়া নামে জমিনের দাগ নম্বর আছে পরিমাণ আছে কিন্তু মাঠের কোথাও অবস্থিত এর জন্য নকশা করে আর সরল রেখা না বকর রেখা নকশার মধ্যে আছে খতিয়া নেমে খতিয়ানে আছে নকশা আছে এটা যথেষ্ট না সাথে কি প্রয়োজন আমিনের প্রয়োজন সাহাবে কেরাম হলে পড়া শোনা এই জন্য হক পেতে হলে কোরআনের খতিয়ান আহাদিসে মুবারাকার নকশা সাহাবে কেরামের ব্যাখ্যা এই তিনটা সমন্বয় যেখানে ঘটবে সেখানে হক আর হবে
ওটাই বলা হয়েছে মা আনা আলাইহি ওয়াসা দারুন দেমদল মহতান হাকিম সুকারি কইরা বলতেন মা সে মুরাদ হয় কিতাব লিখা আনা আলা আনা আলাইহি কোরআন ওই ব্যাখ্যা যে ব্যাখ্যা আমি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবী এবং ওয়া সাহাবা কেরামত থেকে গ্রহণ করতে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত এসা নামাজের পূর্বে ফজর মানা আমি যাই তাফসিলে আলোচনা করছেন আল্লাহ পাক জাযায় খায়রে দিবেন উনি বিস্তারিত আলোচনা করছেন আমি বিস্তারিত আলোচনা সম্ভব করে না অসুস্থ মানুষ আর সে হাজির দেওয়ার জন্য আমি সংক্ষেপে কথাটা বলে গেলাম বাকি উনি তাফসিল ধরে গেছে আমি সাহাবায়ে কেরাম থেকে কোরআনে ব্যাখ্যা গ্রহণ করছেন তাবি তাবিন থেকে গ্রহণ করছেন তাবি তাবি এই তিন জমা সাহাবায়ে কেরাম তাবি 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 এই তিন জমাতে সম্পর্কে আল্লাহকে আবির সরসর বোখার শরীর রেওয়ায়ত স্পষ্ট রয়েছে খায়রুল কুরুনে কারণে সুম্মা আল্লাযিনা ইয়ালুনা সুম্মা আল্লাযিনা ইয়ালুনা সুম্মা আল্লাযিনা ইয়ালুনা স্পষ্ট ভাষা বলেন উত্তম যুগ হলো আমার যুগ এর পরবর্তী যুগের পরবর্তী যুগ নবী আলাইহিস সালাম যুগের আদে সাহাব আর এর পর যুগের আদে তাবিন এর পর যুগের আদে তাবি তাবি এই জন্য সাহাবায়ে কেরাম তাবিন তাবি তাবি এই তিন জমাতের মুশতারাকা নাম হলো সলফে সলিহ মিশকাতের মধ্যে মনকুনান সলিফ আল খালক একটা বড় দেখ সেখানে মোল্লা আলী কারিম মেরকাতেন সলবের মেজদাক বলতেন সাহাবে কেরাম তাবি তাবি কেরাম আওলাদি দেন দেখে নিয়ে সলবের মেজদাক এই তিন জমা সাহাবে কেরাম তাবি তাবি কেরাম এই তিন জমা নিঃসন্দেহে একশো ভাগের একশো ভাগ হকের উপরে আর এর পরে যারা আসছে সবগুলো খলবের জমা এই তিন জমাতের পরে যারা আসছে সবগুলো খলবের জমা খলবের দায়িত্ব হলো সলবের এত্তাবে করা সলভের অনুকরণ অনুষ্ঠান করা আকাইদার ক্ষেত্রে হোক আমলের ক্ষেত্রে হোক আখলাকের ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে সর্বক্ষেত্রে সলভের অনুকরণ অনুষ্ঠান করলে নিঃসন্দেহে হক পেয়ে যাবে আই মেয়ার ইমাম আবু হানিফা তাবির হতে হয় নিঃসন্দেহে উনি তো সলভের মেয়াদ থাকে বলার অপেক্ষা রাখে আইমারবা ওনার মৌলিকভাবে সলভের যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাকে ওনার পেশ করে গেছে অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা ক্ষুদ্র জিনিস বড় দেখা যাবে যেটা নেই ওটা দেখা যাবে ভাই কি বল দেখা যাবে যেটা আছে ছোট ওটা অনুবীক্ষণ যন্ত্র লাগে বড় দেখা যাবে যেটা নেই ওটা কি দেখা যাবে নসের মধ্যে যে আকার শরীরে লুকায়িত রয়েছে আমরা মোটা চোখে দেখি না দূরবীন লাগানোর পরে অনুবীক্ষণ যন্ত্র লাগানোর পরে তখন দেখা যায় আই মে মুস্তাইদিন কুয়ো তেজ দেহাদে দ্বারা নসল মধ্যে নজর আছে তো কুয়ো তেজ দেহাদে দূরবীনের দ্বারা অনুবীক্ষণ যন্ত্রের দ্বারা এই নসলের মধ্যে এই হুকুম আছে বাইর করে নিয়ে চলে আসে এই জন্য আই মে মুস্তাইদিন এস্তেহাদ এটা ওহি এটা ওহি কবি এটা ওহি কবি ওহি মাত্র ওহি গায়ে ওহি মাত্র কোরআন কারিম ওহি গায়ের মতো আদেশ মোবারকা আর আইন মে মুস্তাহদিন নস থেকে যে আহকাম ইস্তেমাল আস্তে খাস করে সেটা ওহি তবে এটা ওহি কবি অনুবীক্ষণ যন্ত্র যেটা নেই ওটাকে দেখা দেবে যেটা আছে ওটাকে দেখা দেবে বড় কথাটিকে বুঝে দেবে যে ভাইরা এই জন্য আইন মে মুস্তাহদিন আস্তে হাত নিঃসন্দেহে এটা ওহি তবে এটা ওহি কবি এটা খালি চোখে দেখা যায় এর জন্য প্রয়োজন অনুবীক্ষণ যন্ত্রের পরে আই মামি সেদিন কেল্লা বাদ সেই যন্ত্র দান করছে সে বিচ্ছুক্ষণ দান করছে যে কেন নস থেকে আঁকা এস্তেমবাদ করে বাইর করে নিয়ে এসছে এই জন্য আই মাই মুস্তেদিনে এত্তেবা কোরআন সুনেরই এত আই মাই মুস্তেদিনে এত্তেবা কোরআন সুনের এত্তেবা আই মা আবার একটা কোরআন শুনের একটা কোরআন শুনের বাহিরে নয় আমাদের সমাজে একদল
নিজকে আহলে হাদিস বলে, এর অর্থ এরা আহলে করে যে কোরআন নিজকে আহলে হাদিস বলে। গায়ে মুকাল্লে মুফতি আমিনুল হাসান সাহেব বলতেন গায়ে মুকাল্লে, গায়ে মুকাল্লে বলতেন গায়ে মুজাল্লা, গায়ে মুজাল্লা বুঝে আছেন ভাই, যে বাদ পান পান নেই, এটা আমি বিক্রি গায়ে মুকাল্লে ভাই, গায়ে মুজাল্লা বার হান যে কথা বলতেছিলাম। তো এই আহলে হাদিস দাবি করে এরা আসলে নিজকে কোরআন দিয়ে ধরে, আর আহলে সুন্নাহ জামাত কোরআন কো ধরছে, হাদিস কো ধরছে, আসার সাহাবা কো ধরছে, আসার তাবিন, আসার তাব তাবিন কো ধরছে, মুরসাল হুজ্জত ইমাম আবু হানিফার নিকট যদি শেখার মুরসাল হয়, গাড়ি শেখার মুরসাল হয়ে যেতে রাবি যদি শেখা হয় তাহলে মুরসাল হুজ্জত, হ্যাঁ গাড়ি গাড়ি শেখা মুরসাল হুজ্জত ইমাম আবু হানিফা বিলাত রে না কম না কম যে কথা বলতেছিলাম। তো আমরা সঠিক দিন পেতে হলে সলফের দায়িত্ব হলো সলফের এতেবা, সলফের অন্য কোনো অনুষ্ঠান আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ সুবিয়ে গেলাম এক জন্মে গাফি যারা সলফের অনুসারী ছিলেন, নবী আলাইহিস সালাম পথ সাহাবে গেলাম তাবিন তাবি তাবিন এর ঠিক আছে সুবে কেন এক জমাত ওনার ওই যে কি হিমতাজকে বাতেন খেদমান জান দিয়ে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে শেখুল ইসলাম আহমদ শফি, সে তাজকে বাতেন জগতের তিনি বাদশাহ ছিলেন, ওনার শেখ ছিল শেখুল ইসলাম সৈয়দ শেখুল আরব আলম সৈয়দ হোসেন আহমদানী কদ্দাসল্লাহ সৈয়দ, আর শেখুল ইসলাম সাইদ হোসেন মদন ওনার শেখ ছিলেন কুতুবুল্লাহ শাহ হজরত মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি, রশিদ আহমদ গাঙ্গুহি হজরত সাইদ তাইবা হাজী আহমদ মহাজন মক্কী ওনার শেখ ছিলেন, এবং হাজি সাহেব ওনাকে বয়াত করার পর সাত দিনের মাথায় ওনাকে এজত দিয়ে হতে আর চলে যেয়ে নিজের কাছে রাখছে হাজর গাঙ্গুইকে চলে দিন রেখে গোসা মাজা দিয়ে তৈরি করে তার হোসা দিয়ে রাখে সারা। তো হজর শেখুল ইসলাম আমর শফি শেখ ছিলেন শেখ আলাহ আরো শেখুল ইসলাম সাইদ হোসাইদ মাদিন হাদিসেরও শেখ ছিলেন তাসবুরও শেখ ছিলেন দুইটের শেখ ছিলেন, আর ওনার হাদিসের সিলসিলা সজর শেখুল ইসলাম শেখ আলাহ শেখ সাইদ হোসাইন মাদিন হাদিসের সিলসিলা চলে গেছে হজরত শেখুলিন দিয়ে, হজরত শেখুলিন থেকে হজরত কাসেম নানুতি, হজরত কাসেম নানুতি থেকে থেকে শাহ আব্দুল ওয়াহিদ মুজাদ্দিদ, শাহ আব্দুল ওয়াহিদ মুজাদ্দিদ থেকে শাহ এসাক সাহেব, শাহ এসাক থেকে শাহ আব্দুল আজিজ, শাহ আব্দুল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিদ, শাহ ওলিউল্লাহ থেকে নবী আলাইহিস সালাম পর্যন্ত চৌদ্দ আস্থা ইমাম বুখারী পর্যন্ত সিলসিলা সনদ পৌঁছে গেছে। হজরত শাহ আমসুবি হাদিসের সনদ নবী আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে তাসবের সনদ এটাও পৌঁছে গেছে, হাদিস সনদ পৌঁছে গেছে। শাহ সবিকে চিনতে হলে মৌলিকভাবে ওনার এলেমের সনদ রয়েছে, হাদিসেরও সনদ রয়েছে, তাসবেরও সনদ রয়েছে, তিনি সনদ বিহীন। প্রশ্ন হইল সলভের ম্যাচ দেখতে সাহাবে কেমন তাবি তাবি তাবি, তাহলে আকাবের দারুন দেবনকে আমরা কেন মানব? এর জবাব হল আকাবের দারুন দেবন মৌলিকভাবে ওনার সলফের বাস্তব নমুনে ছিল, হজরত শেখ জাকারিয়া আলাইহিস সালাম বলছিলেন এলমে হাদিসের উপরে আমার যত মোতাল ওসি হইতেছিল আকাবের দারুন দেবনের মহব্বত দিন দিন বাড়তেছিল, কেন আমি দেখছি আমার আকার আহাদিসে মোবার আকার বাস্তব নমুনে ছিল, এবং হাদিসের মোতাল আমার যত ওসি হইতেছে ততই আকাবের দান দেবতার মহব্বত সিনেমাতে বাড়তেছে দিন দিন, কেন বাড়ছে আকাবের দান দেবন সলফের বাস্তব নমুনে ছিল, সলফের সহি নকশকত এই কারণে আমরা আকাবের দান দেবন কে মানি, যেহেতু ওনার সলফে সলিনের বাস্তব নমুনে ছিল, তাসুফের জগতে
কুফর শিরক বেদাত যুগে এই মোবারক পণকে নষ্ট করে আকাবের দারুন দেবন এখানে সংস্কার করেছেন, তাজদিদ করেছেন, তাসাউফ থেকে কুফর শিরক বেদাতকে বাইর করে দিয়েছেন। এক নম্বর সংস্কার। দুই নম্বর সংস্কার হয়েছে আজগার সুফিয়া, আজগার সুফিয়া, সুফিয়া কেন যেসব সবক দেয়, বারো তো জিকির হোক, পাঁচন পাঁচ জিকির হোক, জিকির কুলবি হোক, আর এসমে জাতে জিকির হোক, মোরাকাবা হোক, যেসব আসবাক সুফিয়া কেন মুরিদের বাতায়, এগুলো পজিশন হলো এলাজান, চিকিৎসার জন্য এগুলো বলা হয়। এর পজিশন হলো মুকদ্দমা তামিদের পর্যায়ে, ভূমিকার পর্যায়ে, এটি একটা মাকসাদ। আজগার সুফিয়া, আজগার সুফিয়া, এগুলো হলো ওয়াসাইলের পর্যায়ে, জরায়ের পর্যায়ে, মুকদ্দমার পর্যায়ে, এটা মাকসাদের পর্যায়ে। এটাও আকাবের দারুন দেওয়ান চিহ্নিত করে দিয়েছেন। তাসৌফের মধ্যে যে সবগুলো দেওয়া হচ্ছে এটা মাকসাদ না, আসল মাকসাদ হলো তাসিনিয়া, আসল মাকসাদ হলো হার কাজের মানুষ হবে রেজায় এলাই, এটা হলো মানুষ তাসাউফের হাকিকত, তাসিনিয়া তথা হার কাজের মানুষ রেজায় এলাই মাওলার সন্তুষ্ট অর্জন, এটা তাসাউফের হাকিকত। আমাদের আকার তাসাউফের হাকিকত স্পষ্ট করে দিয়েছে যে আসল মাকসাদ হলো তাসিনিয়া, তাকওয়িমি আখলাক, আখলাককে গঠন করা, আমালে সালে আর খবর হওয়া, নেক আমলে অভ্যস্ত হওয়া, এটা তাসাউফের মাকসাদ। বাকি আজগারে সুফিয়া এটা পাশায় জরে করে আকাবের দান দেওয়া একটু তাজিদ করছে। আকাবের দান দেওয়া সাউলি উল্লাহ ফিকিরকে গ্রহণ করছে। সাউলের ফিকির কি ছিল? শাহুলের ফিকিরের মধ্যে ইউরোপে শিল্প বিপ্লব সংগঠিত হয় ষোলশ শতাব্দীতে। শিল্প বিপ্লব ইউরোপে সংগঠিত হওয়ার পরে পশ্চিমা জগৎ মাত দিয়েতে দিয়ে যুগে পড়ে রুহানিদের বিরুদ্ধে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এক সয়লাব শুরু হয়েছে, পুরা বন্যা চলছে মাত দিয়েতে রুহানিদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে হযরত শাউলি উল্লাহ দুই বছর হারামাইন শরীফে অবস্থান করেন এবং হারামাইন শরীফে তিনি শেখ আবু তাহের কাদের কাছে তিনি এলমে হাদিস পড়েন। প্রথমত ওনার কাছে পড়ছেন, এরপরে আবার দুই বছর হারামাইন শরীফে অবস্থানকালে শেখ আবু তাহের কাদের কাছে তিনি আবার হাদিস সব আবার হাদিস পড়েন এবং এলমে তাসাউফ আগেই তিনি অর্জন করে গেছেন দেশ থেকে। ওনার বহু হারা ফুইজুল হারামাইন মোস্তাইন ওনার কিতাব আছে, সেখানে এই হারামাইন শরীফে থাকা অবস্থায় উনি কী কী জিনিস পেয়েছেন অনেকগুলো ঘটনা। এই ঘটনার মধ্যে একটা ঘটনা হলো তিনি একবার রজা আথারে মোরাকাবা বসেন, মোরাকাবা বসার পর দেখতে পেলে রজা আথাতে চারটি নহর প্রবাহিত হয়েছে এবং এই চারি নহরে দুধের নহর প্রবাহিত হয়েছে, রজাথাতে চারটে দুধের নহর প্রবাহিত হয়েছে। এর মধ্যে একটা হলো সবচেয়ে বড় নহর, প্রশস্ত নহর, অনেক দূর চলে গেছে। শাহসাব বলেন এটা হলি মেহবুবের হবে নহর, এই চারটে নহর আই মে মুসতে দিন চার মাস হবে চারটে নহর, দুধের দুধ হলো এলমে সুরতে মেশাই। তো শাহসাব রজাথারে মনে খাওয়া হওয়ার পরে এই ওনার সামনে দুধের নহর প্রবাহিত দেখতে শাহ সাহেবের আটটি মোরাকাবা তিনি মক্কায় মক্কায় অবস্থান করছেন, মোরাকাবা করছেন, এই অবস্থা দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটা চাদর দিয়ে ওনাকে ঢেকে ফেলে আর ওনার অন্তরে একটা নূর প্রজ্জ্বলিত হল, ওয়া শাকাদিল আরযু বিনূর রাব্বিহা, সেই নূর সারা বিশ্বকে আলোকিত করবে। এবং শাহ সাহেব বলেন হযরত হাসান আল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আরেকদিন আসি আমাকে একটা কলম দিল আর বললো হাজা কলম যাদের রসুল রসুল এটা আমি নানা জান কলম। এই দুই ঘটনার পর শাহসাব বলেন আমার অন্তরে এসে গেল এখন সময় আসছে শরীয়ত ইসলামিয়াকে আকলে জামা পরিধান করে পেশ করা, নসল মানুষ শরীয়ত মানবে না। তা আসার শরীয়তের উপরে হজর শাহসাব তার মার গজর কিতাব আলহুদ্দিদের বালিকা তিনি লেখেন, এই কিতাবের সরা লিখে গেছেন আমাদের উস্তাদ, আমাদের মুরব্বী হযরত মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ ওয়াসে পাঁচ খণ্ড ছয় খণ্ড।
আসলে মকামগুলো উম্মতের উপর বহুত বড় এহসান করেছেন। হুজ্জতুল ওয়ালে বুঝে সম্পর্কে কাজ করেছেন। আলহামদুলিল্লাহ দারুণ দারুণ পড়ার সুযোগ হয়েছে তার হুজ্জতুল ওয়ালে। বারহাল আপনি কথা বললাম, এই যে মাদিয়াতের সালাত এর মোকাবেলায় আসরার শরীয়তের উপরে শাহুলিউল্লাহ যে খেদমত আঞ্জাম দিয়েছেন, আকারে দারুণ দারুণ সে উলাইলে ফিকির গ্রহণ করছেন। কথাটা কি বুঝে বলতে পারছি ভাইরা? হজর শাহ সাহেবের জামানায় আলিমের ফরিসি ছিল মানতে পালসার যে মায়ের সে হলো আলিম, কোরআন শুনার মায়ের এর কোনো কিমত ছিল না, মূল্য ছিল না। কোরআন কারণ শহীদ তেরা করে পর কথা এসে আর কি হজর শাহ সাহেব এখানে সংস্কার করছে। কোরআন কারিমে তিনি ফার্সি তর্জমা করছেন। ওনার সাহেব আব্দুল কাদের দেহলভী আকবরী মসজিদে 40 বছর এতেকার করে কোরআন তর্জমা লিখছে উর্দু ভাষায়, এটাকে এলহামের তর্জমা করা। এই জন্য শাহ আলিমের ভরিষ্ঠ হবে, কোরআন সুন্নাহ যে মায়ের হবে সে হলে সত্যিকারে আলিম। তাই মানতেক ফালসফা এটা ওয়াসাইল জরায়ের পড়ে, এটা মাকসাদ না। আসল মাকসাদ হলো উলুমে কোরআন কারিমের আইল এবং আহাদিস মুবারাকা তথা সুন্নাহ, এটা হলো আসল। আর এই কোরআন সুন্নাহ থেকে এলমে ফাকা বাইরে, কোরআন সুন্নাহ থেকে এলমে কালাম বাইরে, এলমে আকায়েদ, কোরআন সুন্নাহ থেকে এলমে আখলাক তথা এলমে তাসাউফ বাইরে, এগুলো উলুমে মাকাসিদের মিলে। বারহাল কোরআন সুন্নাহর সঠিক ব্যাখ্যা আকবরের দারুন দেবন নিজে একদিকে এই আলমকে প্রচার করছেন, সাথে সাথে এই মোতাবেক জিন্দিগি গঠন করছেন। 1857 সালে সিফে বিপ্লব যখন নাকাম হয়ে যায়, ওই সময় লর্ড মেকেলি বলছিল এমন এক শিক্ষা ব্যবস্থা উপমহাদেশে চালু করতে চাই যে শিক্ষা গ্রহণ করার পরে উপমহাদেশের লোক রঙ্গরভূমি উপমহাদেশের লোক হবে, চিন্তা চেতনা মন মানসিকতা এরা হবে ইউরোপীয়। তিনি লর্ড মেকেলি দর্শন করেছিলেন, এটা ছিল সাংস্কৃতিক আগ্রহ। শিক্ষার মাধ্যমে একটা জাতির মন মস্তিষ্ক পরিবর্তন করে যাবে, একটা জাতির চিন্তা চেতনা মন মানসিকতা পরিবর্তনের শিক্ষার মাধ্যমে। তাই লর্ড মেকেলি এই ধরনের একটা শিক্ষা এই দেশে চালু করে গেল, যার দ্বারা এই দেশের অটোমেটিক চিন্তা চেতনা ইউরোপিয়ান হয়ে কোরআন শুনুন থেকে এমনি স্মরণ লাগবে এমনি ওই মুহূর্তে আল্লাহ পাক দিনে হেফাজতের দায়িত্ব নিয়েছেন নানা হামাদের দায়িত্বরা ওয়াইনা লাহুল হাফেজন, এই জন্য হজরত নানা তুমিকে দাঁড় করেছে এবং ওনার সাথে সঙ্গীতে দাঁড় করেছেন। ওনারা এলহামের মাধ্যমে শেষ সাথে উঠে আল্লাহ পাকের শাহিদ হবে কান্নাকাটি করছে, কান্নাকাটির নথিতে দারুন দেয়ামন প্রতিষ্ঠিত হয়েছে, দারুন দেয় এলহাম হজরত নানা তুমি বলছেন আমার প্রতিষ্ঠান এমন রেজাল্ট তৈরি হবে যারা রংরু হয়ে উপমাদের লোক হবে, চিন্তা চেতনা মন মানসিকতা দেখতে তাদের সম্পর্ক হবে রওজা আথারের সাথে, গুম্বেজে খুদরার সাথে তাদের সম্পর্ক হবে, সাহাবায়ে কেরাম তাবেইন তাবেইন সাথে তাদের সম্পর্ক হবে। তাই দারুন দারুন মৌলিক ভাবে ওই রেজাল্ট উপহার দিয়েছেন জাতিকে, যারা সাহাবায়ে কেরাম যাদের জিন্দগি নবী আলাইহিস সালামের জিন্দগির সাথে মিলে, সাহাবায়ে কেরাম তাবেইন তাবেইন সাথে যাদের জিন্দগি মিলে, দারুন দারুন ফজলা এমন ফজলা তৈরি করে এসেছে। আদনান সাদনান ফুদলা তার মধ্যে রঙ আছে এবং দারুন দারুন হতেন হাকিম ইসলাম কারি তৈরি ফজল রহমান রহমত মাসে বলতেন মুজাদ্দিদ কবি শখস হতায় কবি জমাত হয়ে করতে হয় ই আকাবের দারুন দেবন মুজাদ্দিদিন কে জমাত হয় আর উনি খেদমত তাজদিদি খেদমত হয় মুজাদ্দিদ কখন ব্যক্তি হয় কখন জমাত আকাবের দারুন দেবন মুজাদ্দিদিন ওনারা কোরআন সুন্নার পরিপন্থী। সমাজে যত কোবর শরীর বেদাত আছে সমাজ থেকে সবে আগাছা পরিষ্কার করে ইসলামের জমিনকে কোরআন সুন্নাহ শরীর জমিন হিসেবে এটা আবাদ করিয়ে আকাবের দাম কোবর শরীর বেদাতকে উখড়াই ফেলছে সমাজ থেকে, সমাজ থেকে দুর্বৃত করে এই সমাজকে কোরআন সুন্নাহ মতে সাজাইছেন আকাবের দাম দেন। আমার ছবিকে চিনতে হলে আকাবের দারুন দেমদের ফিকির বুঝতে হবে, আকামের দারুন দেমদের চিন্তা চেতন বুঝতে হবে, আকাবের দারুন দেমদের হজর শেখ হজর মানে ইলিয়াস
আল্লাহ ভগবানের থেকে দাওয়াত তাবলীগে বিরাট মেহনত নিয়েছেন, দাওয়াত তাবলীগ বিরাট খেদমত দ্বারা আঞ্জাম দিয়েছেন। তিনিও দারুণ দারুণ কৃতি সুন্দর হজরত শেখ হলেন্দে খাস সাগর জানে দেখ, এবং হজরত শেখ হলেন্দে জানাজা দিল্লিতে তিনি পড়াইছেন, মানে দিয়েছেন দেবন্দ দ্বিতীয় জানাজ হয়েছে দেবন্দে, প্রথম জানাজা দিল্লিতে হয়েছে এটাই মন্ত্রী বসে আছে মানে ইলিয়াস, আর হজরত শেখ হলেন্দে তারপরে সময় এখন আমি সেদিন যাচ্ছি না বাহার তো দারুণ দেবন্দের খেদমত দেখ দাওয়াত তাবলীগে যে মেহনত এটাও দারুণ দেবন্দের সাথে মুসালি দারুণ দেবন্দকে বাদ দিয়ে শহীদ তাবলীগ হতে পারে না, শহীদ তাবলীগ হতেই হবে যার মেস পর দারুণ দেবন্দের সাথে রয়েছে, সেটাই হইল হজর মানা ইলিয়াস সাহ ওয়ের পরে হজর মানা ইলিয়াস সাহের পরে হজর মানা ইউসুফ সাহ, হজর মানা ইউসুফ সাহকে খেরাবাদ দিয়েছেন মানা ইলিয়াস, ওনার কয়েকজন খুলবে ছেলে সবার সাথে কাকে খুলে কাকে দায়িত্ব দিবেন এই নিয়ে তিনি মোতারাদ্দের সাথে, এর মধ্যে গালেবান শাহ আব্দুল কাদের রায় তিনি প্রস্তাব দিয়েছেন হাজার মেয়ের রায় এন মে আপে খোলা হয় মেয়েছে মারা ইউসুফ জিম্মাদারি দিয়ে দিয়ে আমাদের কাজেই জিজ্ঞেস যতটুকু করছে চলবে অসুবিধা হবে না, আপনার তার সব ঠিক আছে এনতেকার আগে আগম মানে ঈশ্বর সাহেবকে ডাকে আনি বুকে জড়াই দিচ্ছে আর বলছেন ঈশ্বর মায় যা অন্তর যা ছিল ছেলে সিনেমা জানি জানি মারানো মঞ্জুর নমানি তিনি বলেন আমার বড় ফ্যাশন ছিল হাই রে তবে কি কী হোক আগের থেকে ফ্যাশন ছিল হজরতের ঘরে কে আমির হোক ফ্যাশন ছিল হজরত সাহেব জাকারিয়া আলম বলতে হজরত এর বাগড় আপনি গ্রহণ করেন হজরত জবাব দিয়েছেন আহুল্লাদের মেহনত দেখা আল্লাহ ভাগ যাকে কবুল করে সেই দায়িত্ব গ্রহণ করেন আমার যদি কবুল হয় তো আমি কবুল করব অপেক্ষা করব, এরপরে দেখা গেল যে মানামন্দন মানুষ বড় ফেল আয় হ্যাঁ কী হল ঈশ্বর সাথে এমন লোক না এই দায়িত্ব নেওয়ার মতো হয়তো ওনাকে দায়িত্ব নিয়ে গেলেন তিনি বস্তি না জমতেন ছিলেন সময় না যখন মানে ঈশ্বর সাহেব পড়া তখন দেখা যায় মানে ঈশ্বর না মানে ইলিয়াস ওনার তেলাওয়াতের মধ্যে ওই আকর্ষণ সৃষ্টি হয়েছে ওই লগ্ন হাজির হয়ে গেছে যে লগ্ন হাজার হজর মানে ইলিয়াস সাহেব এসেছে ঈশ্বর সাহেবের তেলাওয়াতের ওই রঙে এসে গেছে তখন মানে মন্দ মানে মেন দায়িত্ব না হজর ঠিক জায়গায় কি দিয়েছে হজর দিয়েছে ঠিক ব্যক্তিকে দায়িত্ব শুরু মানে তো হজর মানা ঈশ্বর সাহেবের ঘরে মানা এনাম এই যে সিলসিলা এই সিলসিলার মধ্যে তাবলিগের যে নকশা রয়েছে সেই নকশাই সঠিক নকশা এখান থেকে বাইরে মুস্তাইদে মতলব সাজে সার সাজে রাস্তা চলছেন এই রাস্তা সঠিক রাস্তা নয় কাজে এই রাস্তা কখনো গ্রহণযোগ্য নয়, আজকে যারা ওলামায় কেন মাথা ফাটাই দিতে ছাত্রদের রক্ত রঞ্জিত করতে মাথা ফাটাই দিতে এরা কোন দিনে খেদমত আনিয়ে দিচ্ছে এটা কোন খেদমত এটা আমাদের বুঝে আসে নিঃসন্দেহে যা ওলামে কেন সে দুশ্মনীরা রাখবে তাদের ইমেল খতরার মধ্যে আমার ভয় লাগে তাদের এই জন্য যে সমস্ত ভাইরা না বুঝার কারণে রাস্তা গ্রহণ করছেন তাদের খেদমত আমরা আকুল আবেদন আপনারা তবে আসতে বার করে সঠিক রাস্তায় ফিরিয়ে আসুন ওলামে কেন কেদ সেদ তার দিক করুন তাহলে সঠিক রাস্তা পেয়ে যাবে আল্লাহ সবকে সঠিক রাস্তা সন্ধান চলো তো হৃদয় সাহসী তিনি ওলামে কেরামের কেয়াদ সিয়াদতে এই কাজ করার কথা বলে গেছেন দাওয়াত তাবলীগের পরে শাহমদ শফিক মৃত্যুর আগে তিনি তামান হাজার করছেন খতমনবত যত সংগঠন আছে সব একসাথ করে হাইয়েতের মধ্যে ডুবেছে অন্য দিলেন তামান সেনা জীবন দশাই কাদিন সম্প্রদায় অনুসরণ ঘোষণা করে যান কিন্তু ওনার হাওয়াই এত অফা করে নাই তিনি আনতে গেল করে গেছেন এই আমার আমাদের গাড়ি রয়েছে এই দেশে কাজিনে অনুষ্ঠান ঘোষণা করা এটা আমাদের দায়িত্ব আমার সবাইকে যদি সত্যি আমরা ভালোবাসি
এদেশে কাদিনীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদের বই পুস্তক বাজেয়াপ্ত করতে হবে, মুসলমানের কবরস্থানে তাদের দাফন করা যাবে না, ইসলামী পরিবেশ তাদের নিষিদ্ধ করতে হবে। এই ইমানি আন্দোলনে সর্বস্তরের মোমেন মুসলমানকে শরীক হতে হবে। এটা শুধু ওলামায়ে কেরামের দায়িত্ব না, আকীদা খতম নবুয়তের মুনকার, পুরো কোরআনে কারিমের মুনকার, পুরো হাদিসের মুনকার মুনকার। এই জন্য আকীদা খতম হালকা জিনিস নয়, এই জন্য আকীদা খতম হেফাজতের জন্য আমরা সর্বাত্মকভাবে ইনশাল্লাহ সব চেষ্টা করবো ইনশাল্লাহ। কাদিয়ানিদের বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমাদের দাবি হলো তাদের অমুসলমান ঘোষণা করা। আমরা এটা বলি না কাদিয়ানি মারি বলে, এটা আমরা বলি না, আমরা বলতেছি তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হবে। যেমনিভাবে এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানে বসবাস করে, কাদিয়ানি অমুসলমান নাগরিককে বসবাস করে, মুসলমান পরিচয় দিয়ে তার দেশে বসবাস করে তার অধিকার নেই। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী আলাইহিস সালাম খাদেমে খাস 10 বছর বয়সে খেদমত শুরু করছেন, দীর্ঘ 10 বছর খেদমত করছেন। সে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের হাবিব কোথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য সুপারিশ করেন, সভা করেন। নবী এসে ওয়াদা করছেন, হ্যাঁ তোমার জন্য সুজনে সভা করো। হুজুর আপনাকে কোথায় পাওয়া না জানো আছে, হাউজে কাছে ভালো, হাউজে কাছে না হওয়া গেলে তুমি জানি ভালো, ওখানে না হওয়া গেলে তাহলে বোঝাতে পারে, ওখানে না হওয়া গেলে কয় না, এই তিন জায়গায় আমরা দৌড়ে দেবো, এই তিন জায়গায় কখনো হাউজে কাছে, কখনো ফুল সারাতে, কখনো মিজ। আমার উন্মতের ফেকেরে আমি এই তিন জায়গায় দৌড়ে দেবো, তিন জায়গায় যেখানে গেলে আমাকে হয়ে যাবে। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য ময়দান মাঠে থাকবে, সে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা খতম নবুয়ত আল্লাহ পাকের হাবিবের বিশেষ বৈশিষ্ট্য। এই পৃথিবীতে লক্ষ লক্ষ নবী আছেন, কোন নবীকে আল্লাহ পাকের মর্যাদা দেননি, আকীদা খতম নবুয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বৈশিষ্ট্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি খুসুজের এটা আর কোন নবীকে আল্লাহ পাক দেননি। তাকমিলে নবুয়ত কামালে নবুয়ত দুই জিনিস, এলম এবং আখলাক। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলমকে পরিপূর্ণ আখলাককে পরিপূর্ণ করিয়েছেন। তাফসীর বসার এখন সুযোগ নেই, যাই হোক এই জন্য আগে যা খতম হেফাজত আমাদের সবের দায়িত্ব। কাদিনীর বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে আন্দোলন করুন। আমরা বাংচুর বিশ্বাসী না, জাল ফলায় বিশ্বাসী না, শান্তিপূর্ণ আন্দোলন বিশ্বাসী। আমরা চাই সরকার অনুমতি করবে তাদেরকে অমুসলিম নাগরিক হিসেবে ঘোষণা করুন। আমার সবই এই আমানত আমাদের কাছে রেখে গিয়েছে। এই জন্য ওলামায়ে কেরাম খেদমতে আকুল আবেদন, আইমে মাসাজিদ আকুল আবেদন, মসজিদ ভিত্তিক প্রতি মসজিদে আইমে মাসাজিদ আগিরে খতমে দোয়া আলোচনা করুন, কাদিনী ফেতনা সরুর সম্পর্কে আলোচনা করুন, আমাদের করণকে এই সম্পর্কে আলোচনা করুন। আল্লাহ পাক আমাদেরকে এত তৌফিক দান, আল্লাহ পাক হযরত শাহ কবর কোনো দারে বড় করে দেখ জান্নাত ফেরদৌস ঠিকানা দান করুন, পশমান দেখান সবরি জমিনে তৌফিক দান করুন, নেমল বদন দান করুন। তিনি আমাদের সেরতাজ ছিলেন, তিনি আমাদের মুরব্বী ছিলেন, আজ এই মুরব্বী আমাদের থেকে বিদায় নিয়েছে, কিন্তু ওনার আদর্শ আমাদের সামনে রয়েছে। তিনি বিভাগের সদস্য ছিলেন, হাইদুল ইয়ার চেয়ারম্যান ছিলেন, হেফাজতে ইসলামের আমির ছিলেন, এবং এদেশের সর্বস্তর যিনি কাজে তিনি স্যার ভস্তি করে গেল কাজে, ওনার রেখে যাবে সবগুলো আমানতের আমাদের হেফাজত করতে। আল্লাহ পাক আমাদেরকে ওনার রেখে যাওয়া আমানতগুলো যথাযথ হেফাজত করতে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।